আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি ফাইল। আর এই ফাইলের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনারা যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা আছে না, এটাতে আপনারা খুব সহজে আপনারা আপনাদের গ্যারেজ, তারপর আপনাদের যে গ্রাফিক্স, তারপর আপনাদের যে ম্যাপ কাল্পনিকতা বাংলাদেশে একটা ঢাকা বিভাগের ম্যাপটা কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা আছে এটাতে সেট করতে পারবেন। তো কীভাবে সেট করবেন, কীভাবে কী কী করবেন না করবেন সব কিছু কিন্তু এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখা দিব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে, কেউ এক সেকেন্ডও স্কিপ করেন না, কারণ যদি আপনারা এই ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা হবে না, পরবর্তীতে কিন্তু আপনারা এইসব কমেন্ট করে বলতে পারবেন না যে ভাই আমার এটা হইতেছে না। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে আমি আশা করি আপনারা সবাই পারবেন। আর এই একটা ফাইল থেকে কিন্তু আপনারা কিন্তু অসাধারণ একটা গ্রাফিক্স পেয়ে যাবেন, পাশাপাশি আপনার একটা গ্যারেজ পেয়ে যাবেন, পাশাপাশি আপনারা কাল্পনিকতে বাংলাদেশে একটা ঢাকা বিভাগের ম্যাপ পেয়ে যাবেন। আর এরকম ম্যাপগুলো কি আপনারা বিভাগীয় ম্যাপগুলো কি চান না কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট আপনারা কোন জেলার বা কোন বিভাগের ম্যাপটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ম্যাপগুলোকে আপনাদের এই বিভাগীয় ম্যাপগুলোকে আপনাদের লাগবে নাকি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা এগুলো নিয়ে আসার ট্রাই করব। আর আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু বাংলাদেশে যে ঢাকা বিভাগের ম্যাপটা আছে এটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। নেক্সটটা ইনশাল্লাহ সিলেটের অথবা চট্টগ্রাম যেগুলো আছে সেগুলো নিয়ে আসার ট্রাই করবো। আপনারা কমেন্ট করবেন, যেটার কমেন্ট সবচেয়ে বেশি আসবে আমরা সেটাই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর বেশি কথা বাড়াবো না, এখন আমরা চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনারা দেখাবো কীভাবে আপনারা এই ম্যাপগুলো সেট করে, অর্থাৎ আপনারা এই বাংলাদেশি কাল্পনিক অর্থে যে ম্যাপটা, এই ম্যাপটা কীভাবে সেট করতে পারবেন, পাশাপাশি আপনার গ্যারেজ অ্যান্ড গ্রাফিক্সটা কীভাবে চেঞ্জ করে খেলতে পারেন। তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনাদের দেখাই কীভাবে এটা সেট করবেন। তো ম্যাপটা সেট করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই জেড আর ক্রাইবার যে অ্যাপসটা আছে এই জেড আর ক্রাইবার অ্যাপসটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। আপনারা একটু কষ্ট করে প্লে স্টোর থেকে এই জেড আর ক্রাইবার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের যে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা একটু খুঁজে বের করবেন আপনাদের এই লিঙ্কটা কোথায় ডাউনলোড হয়েছিল, কারণ অনেকে দেখা যায় ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন। ডাউনলোড করলে কিন্তু আপনাদের ইউসি ব্রাউজারটা একদম দেখবেন যে নিচের দিকে কিন্তু থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ইউসি ব্রাউজারে কিন্তু শো করবে আপনাদের যে ফাইলটা। আর যদি আপনারা ক্রোম দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের যে ডাউনলোড অপশনটা আছে, অর্থাৎ এখানে দেখেন এই যে ডাউনলোড অপশনটা দেখতেছেন এই ডাউনলোড অপশনে কিন্তু আপনাদের শো করবে, এই যে এখানে এই ডাউনলোড অপশনে কিন্তু আপনাদের যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা কিন্তু শো করবে। তো আমি এখন আমার এই ফাইলটাতে যাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা ছিল, তো এই ডাউনলোড ফোল্ডারে কিন্তু আমরা এখানে চলে আসি। এরপর দেখতে পারবেন আমাদের এখানে একটা এই ফাইল কিন্তু চলে আসছে। তো এই ফাইলটা আপনাদের এখানে এক্সট্রাক্ট হেয়ার করতে হবে। তো এই এক্সট্রাক্ট করাটার জন্য কিন্তু আপনাদের মূলত এই জেড আর ক্রাইবার অ্যাপসটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনারা যেহেতু এখানে আসছেন তো এখন আপনাদের এটাতে ট্যাপ করতে হবে। সিম্পলি একটা চাপ দিবেন, দেওয়ার পর আপনার নিচে এরকম অনেকগুলা শো করবে অপশন, এখান থেকে আপনারা কিন্তু এই এক্সট্রাট হেয়ারে ক্লিক করেন না। তো এক্সট্রাট হেয়ারে করলে কিন্তু একটা ফাইল কিন্তু আসবে না, আপনাদের এইগুলো ছড়ায় ছিটা যাইব। তো আপনার একটু কষ্ট করে নিচে যেটা এক্সট্রা টু আর্কাইভ যে নেম এটাতে ক্লিক করবেন, একটু এটাতে ক্লিক করে দিবেন তাহলে ফাইল আকারে আপনারা পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করবেন, করার পর তো দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা ছিল এই ফাইলটা কিন্তু আমি এখানে এক্সট্রাট করে নিছি। করার পর দেখতে পারবেন আপনাদের উপরে কিন্তু এরকম একটা এই ফাইল কিন্তু চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু আপনাদের চলে আসছে অলরেডি। তো এই ফাইলটাকে আপনারা ভিতরে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো অ্যাসেস্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কিন্তু অনেকগুলো আসলো, কিন্তু এখানে কিন্তু গ্রাফিক্স আছে, গ্যারেজ আছে, তারপর ম্যাপ আছে, সবগুলো মিলে কিন্তু একটা ফাইল এখানে চলে আসছে। তো এখন আমরা ব্যাকে আসবো, আসার পর আমরা চলে যাব আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ছিল অ্যান্ড্রয়েড ফোল্ডারে। এরপর আমরা ওবিবিতে চলে যাব, তারপর আমরা কম ডট মালেতে আসবো। এরপর আমরা এখানে আসার পর আমাদের যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন একটা ওবিবি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা সিম্পলি এখানে ওবি ওবিবিটাতে ট্যাপ করে ধরে রাখবো, ধরে রাখার পর আমরা ওপেন আসক্রাইব এখানে আমরা ক্লিক করবো। ফার্স্ট যে অপশনটা ছিল ফার্স্ট অপশনে আমরা ক্লিক করবো, করার পর আমরা অ্যাসেসটে ক্লিক করবো, তারপর আমরা বিনে ক্লিক করবো, তারপর আমরা এখানে ডাটাতে ক্লিক করবো। তো এই ক্ষেত্রে একটা কথা বলার কি, যারা নাকি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার অরিজিনাল যে ওবিবিটা, অরিজিনাল বলতে আপনারা যে প্লে স্টোরে গেমসটা ডাউনলোড করার পর আর কোনো ওবিবি ইউজ করেন নাই এ পর্যন্ত,
তারা কি করবেন, তারা একটু কষ্ট করে ইন্দোনেশিয়ান যে ওভিটা আপনাদের থাকবে, যদি আপনারা ইন্দোনেশিয়ান ওভিটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে উপরে দেখতে পারবেন সার্চ বার আছে এখানে, এই যে এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে এই একটা সার্চ করবেন, এই শেয়ার অ্যাসেস্ট এটা লিখে সার্চ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই শেয়ার অ্যাসেস্টটা আপনারা একটু কষ্ট করে লিখে এখানে সার্চ করে দিবেন, শেয়ার অ্যাসেস্ট টু, তো এটা লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাসেস্ট এই টুটা আপনারা লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পারবেন আপনাদের একটা শেয়ার অ্যাসেস্ট কিন্তু চলে আসছে। তো আমি যেহেতু মেইন ওভিটা ইউজ করতেছি, মেইন ওভি বলতে কিন্তু বাসিমোটে ইন্দোনেশিয়ার যে অরিজিনাল ওভিটা আছে, গেমসের যে অরিজিনাল ওভিটা আছে আপনার ডাউনলোড করার সাথে সাথে যে ওভিটা দিয়ে দেয় তারা ইন্দোনেশিয়ান ওভি, সেটার কথা বলতেছি। তো আপনার যদি সেটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো ফাইল এখানে শো করবে। তো শেয়ার অ্যাসেস্ট আছে এই আর অনেকগুলো ফাইল আছে, সবগুলো আপনার ডিলিট করে তারপর আপনারা বাকি যে নিয়মটা সেটা আপনারা মেনে তারপর সেট আপ করবেন। তো আমার যেহেতু এখানে এডিট আমি বাংলাদেশে একটা ওভি ইউজ করতে হয় যার জন্য আমার এখানে ডিলিট করতে হইতেছেন, তো আমি এখানে ব্যাকে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে ডাটা ফোল্ডারটাতে আসছিলাম, তো সেখানে কিন্তু আমরা বর্তমানে আসি। তো আমরা এখন সিম্পলি নিচে প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে উপরটাতে ক্লিক করবো, তারপর আমরা চলে যাবো আমরা যেখানে ডাউনলোড করছিলাম, তো ডাউনলোড অপশনে, এই ডাউনলোড অপশন আসার পর আমরা যে ফাইলটা ছিল তো ফাইলটাতে আমরা চলে যাব। এরপর আমরা এখানে যতগুলো ফাইল আছে সবগুলো আমরা একটা একটা করে সিলেক্ট করে দেবো, একটু খেয়াল করে দেখবেন যাতে কোনোটা মিস না যায়, তাহলে কিন্তু হবে না। তো একটু কষ্ট করে সবগুলো সিলেক্ট করে দেবেন, তো আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিতেছি একটা একটা করে। তো কী বলতেছেন এই যে আমাদের সবগুলো আমরা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের যে ফাইলটা কিন্তু এখানে অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আমি আপনাদের দেখাই দিতেছি আমাদের কি এখানে বাংলাদেশের ম্যাপ গ্রাফিক্স তারপর এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে নাকি গ্যার স্ট্যাটাস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেটা ছিল এটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণরূপে আমাদের যে গেমসের যে গ্রাফিক্স আর যে গ্যারেস অ্যান্ড যে ম্যাপটা ছিল ম্যাপটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এখানে। এইভাবে কিন্তু চাইলে আপনারা আপনার যে গেমসে কিন্তু এই যে কোনো ফাইল কিন্তু অ্যাড করে খেলতে পারেন। আর নেক্সট থেকে আপনাদের বিভাগীয় যে ম্যাপগুলো, এই ম্যাপগুলোকে আপনাদের লাগবে নাকি আর কোন জেলা বা কোন বিভাগের ম্যাপটা আপনাদের লাগবে, তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট আমরা সেটা নিয়ে আসার ট্রাই করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব নতুন নতুন ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।